ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রণজিৎ স্যার। রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য জেনারেল সায়েন্সের একটা ক্লাস আমরা করব। আজকে ভাইরাস, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে যা যে রোগগুলো হয় সেগুলো একদম সাজেস্টিভ এবং এর বাইরে আর কিছু করতে হবে না। এইগুলো করলেই আপকামিং যে পরীক্ষা WBCS বলো বা SSC CHSL বা তোমাদের এই যে পরপর পরীক্ষাগুলো আছে সেগুলোতেও তোমরা কিন্তু ক্লাস কমন পেয়ে যাবে এবং এগুলো করলেই যথেষ্ট। চলো তাহলে আজকে প্রথমে আমরা কি করব, প্রথমে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু কনসেপ্ট ক্লাস করব। মানে কিছু কনসেপ্ট ক্লাস বলতে ভাইরাস কাকে বলে, ব্যাকটেরিয়া কাকে বলে এবং এই সম্পর্কে একটু ছোট্ট তথ্য কিছু নেব। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উত্তর পর্বে চলে যাব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। চলো তাহলে আজকে শুরু করি। এখন ব্যাপারটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। এই ভাইরাস প্রথমে যদি আমি যাই, ভাইরাস কাকে বলবো, ভাইরাস জিনিসটা কি সেটা তো আগে জানতে হবে। তাহলে ভাইরাস কি, ভাইরাস হচ্ছে ল্যাটিন শব্দ, ভাইরাস কথাটির অর্থ হলো বিষ। প্রথম ভাইরাস সম্বন্ধে ধারণা দেন ক্যারোলাস ক্লাসিয়াম 1576 খ্রিস্টাব্দে। তাহলে ভাইরাস সম্পর্কে প্রথম ধারণা দেন কে, ধারণা দেন হচ্ছে ক্যারোলাস ক্লাসিয়াম ভাইরাস সম্পর্কে প্রথম। এগুলো তোমরা নোট করো, এগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। ক্যারোলাস ক্লাসিয়াম, ক্যারোলাস ক্লাসিয়াম প্রথম ভাইরাস সম্পর্কে ধারণা দেন কত খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে। এই ভাইরাসটা মূলত জীব জ্বরের মধ্যবর্তী এক প্রকার বস্তু। পৃথিবীতে জীব জয় জীব বস্তু ও জড় বস্তু, তার মাঝখানের এক প্রকার বস্তু হচ্ছে ভাইরাস। এদের দেহে কোন রকম সাইটোপ্লাজম থাকে না, তাই ভাইরাস হচ্ছে অকোষীয়। তাহলে ভাইরাস হচ্ছে অকোষীয়, অকোষীয়, এদের কোনো কোষ নেই, ভাইরাস হচ্ছে অকোষীয়। কেন অকোষীয়, কারণ এদের কোনো দেহে কোনো সাইটোপ্লাজম থাকে না। এছাড়া কি বলছে, না শুধুমাত্র পোষক কোষেই ভাইরাসের প্রজনন করে, মানে এরা বাইরে থাকলে কিছু করতে পারে না, শুধুমাত্র পোষক কোষে, মানে যার শরীরে ধারণ করবে, কোনো শরীরে ধারণ করলে তখনই কি করে এরা প্রজননটা করে। এদের শুধুমাত্র অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমেই আমরা দেখতে পাই, মানে খালি চোখে এই ভাইরাস দেখা যায় না, শুধুমাত্র অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায়। তাহলে এবার ভাইরাস অনেক আকৃতি অনেক রকমের হয়, ডিম্বাকার হয়, গোলাকার হয়, দণ্ডাকার হয়, ঘনাকার হয়। ডিম্বাকার ভাইরাস কয়েকটা কি কি আছে, ইনফ্লুয়েঞ্জা ও মাম্স রোগের ভাইরাস হচ্ছে ডিম্বাকার ভাইরাস, গোলাকার হচ্ছে গবাদি পশুর পা ও মুখে রোগ সৃষ্টিকারী ভাইরাস পোলিও, জাপানি এনকোফ্লাইটিস রোগ সৃষ্টিকারী ভাইরাস। দণ্ডাকার ভাইরাস কি, তামাক পাতার টোবাকো মোজাইক ও আলুর আলুর হচ্ছে ব্লাইট। ঘনাকার ভাইরাস কি, বসন্ত রোগের ভাইরাস হচ্ছে, যেটা ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা ও হারপিস এগুলো হচ্ছে ঘনাকার ভাইরাস। তাহলে মোটামুটি ভাইরাস কাকে বলে এবং ভাইরাস সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে পেলাম। এরপরে যেটা আমরা করব, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কাকে বলবো, ব্যাকটেরিয়া যেটা, ব্যাকটেরিয়া এগুলো তোমরা নোট করতে থাকবে এবং এর পিডিএফ কপি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিংক, সেখানে গিয়ে জয়েন করলে তোমরা এই ভিডিও এই এর যে পিডিএফ কপি সেটা পেয়ে যাবে। ব্যাকটেরিয়া কাকে বলবো, ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার অতি ক্ষুদ্র সরল ও এককোষী একটা জীব, যার একটা কোষ রয়েছে। ডাচ দেশীয় এক লেন্স অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে অ্যান্টনি ফল লিভেনি 1665 খ্রিস্টাব্দে প্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। তাহলে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম প্রমাণ করেন কে, অস্তিত্বটা প্রথম প্রমাণ করেন হচ্ছেন লিভেন হিক, লিভেন হিক কত খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে। আর ব্যাকটেরিয়া কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন কে, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন, ব্যাকটেরিয়া শব্দটি যে প্রথম ব্যবহার করেন সেটা হচ্ছে ইরহেনবার্গ 1828 খ্রিস্টাব্দে। ব্যাকটেরিয়া কথাটি প্রথম ব্যবহার করেন ইরহেনবার্গ কত খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া কথাটি প্রথম ব্যবহার করেন। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি, অন্তর্ভুক্ত জীব জগতে যে সমস্ত অন্তর্ভুক্ত কোষীয় জীব আছে, মানে কোষ আছে যে সমস্ত জীব, তাদের মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে ছোট ও সরলতম এক প্রকার জীব। এদের কোষপাশের যুক্ত কোষ ব্যাকটেরিয়াতে দেখা যায়। তাহলে আমরা একটু আগে কি দেখলাম, ভাইরাসে কোনো রকম কোষ দেখা যায় না, ভাইরাস হচ্ছে অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা কোষ থাকে, অর্থাৎ এককোষীয়। ব্যাকটেরিয়া হচ্ছে শুধুমাত্র এককোষীয়।
এদের কোষপাশে যুক্ত, এদের একটিমাত্র ডিএনএ থাকে, পেঁচানো ডিএনএ, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তাহলে এদের ডিএনএ কটা থাকে? ডিএনএ একটা মাত্র ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি, ডিএনএ একটাই থাকে, সেটাকে আমরা বলছি কি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ক্রোমোজোম বলে এটাকে মোটামুটি। তাহলে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কয়েকটা আকৃতি হয়, গোলাকার হয়, হ্যাঁ গোলাকার অথবা কম্পাস আকৃতির হয়, যেমন মোনোকক্কাস, মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, এই ধরনের কিছু হয়, দণ্ডাকারও হয়, দণ্ডাকার কিছু ব্যাকটেরিয়া দেখা যায়, যেমন সালমোনেলা টাইপি হচ্ছে দণ্ডাকার, ভিব্রিও অথবা কম আকৃতি, কমার মতো আকৃতি যেমন হয় ভিব্রিও কলেরি, আর স্পাইরিলাম অথবা প্যাঁচালো যেমন মাইক্রো। ব্যাকটেরিয়া হচ্ছে শব্দের অর্থ ক্ষুদ্র কাঠি অথবা ক্ষুদ্র দণ্ড। এবার কিছু আমরা পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া, যেমন একটা নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে, পূর্ণ মৃতজীবী, এটাও পরীক্ষায় আসতে পারে, পূর্ণ মৃতজীবী একটা ব্যাকটেরিয়ার নাম বলো, পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া। আংশিক মৃতজীবী ব্যাকটেরিয়া হলে ভিব্রিও কলেরি, আংশিক পরজীবী ব্যাকটেরিয়া হলো স্ট্যাফাইলো কক্কাস, পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হলে নিসারিয়া গনোরি। তাহলে কি হলো, পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম, আংশিক মৃতজীবী ভিব্রিও কলেরি, আংশিক পরজীবী স্ট্যাপাইলো কক্কাস, আর পূর্ণ মৃতজীবী হচ্ছে নিসেরিয়া গনোরি। চলো তাহলে মোটামুটি ভাইরাস কাকে বলে, ভাইরাসের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এবং এর সম্পর্কে কিছু আনুষঙ্গিক তথ্য আমরা জানলাম। এরপরে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, যেগুলো আপকামিং যে এক্সামগুলো রয়েছে তোমাদের, WBCS, ফুড, SI বা SSC CHSL, যেগুলোতে তোমরা খুব হেল্পফুল হেল্প হবে, এবং এই কটাই করে গেলে আশা করি এর থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। চলো তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথম যে বাঁদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোগ, বাঁদিকে একটা রোগ, আর ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোগের নাম, যেমন হারপিস হচ্ছে একটা রোগ, হারপিস হচ্ছে একটা রোগ যেটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে কোন ভাইরাসের প্রভাবে হারপিস রোগটা হয়? হারপিস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে পরীক্ষায় কি রকম কোশ্চেন আসবে, যে হারপিস রোগটা কোন ভাইরাসের প্রভাবে হয়, এবার তোমাকে অপশন দিয়ে দেবে চারটে, তার মধ্যে যেটা থাকবে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, সেটা হচ্ছে হারপিস রোগটা হয় এই ভাইরাসের প্রভাবে। নেক্সট এইডস, এইডস হচ্ছে রোগটা কোন ভাইরাসের প্রভাবে হয়, সেটা হচ্ছে HIV রোগের প্রভাবে হয়। তাহলে এই এইডস রোগের আক্রান্ত রোগীর কোথার থেকে হয় একটুখানি আমি ডিটেলস বলে দিই, আক্রান্ত রোগীর রক্ত, আক্রান্ত রোগীর রক্ত এবং বীর্য, রক্তরস, এখান থেকে এই এইডস রোগটা ছড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, কোনো রকম রক্ত শরীরে না যায় সেদিকে নজর রাখতে হবে, এবং প্রতিষেধক এর কোনো প্রতিষেধক নেই, এটাও এইডস এর কোনো প্রতিষেধক নেই। নেক্সট হাম, হাম হচ্ছে রোগ, ভাইরাসের নাম কি, মিসেলস ভাইরাস, হাম হচ্ছে মিসেলস ভাইরাস। কি হয় এর, হামের প্রভাবে কি হয়, হাঁচি, কাশি, জ্বর হতে পারে। এই হামের প্রভাবে কি হয়, হাঁচি হয়, কাশি হয়, জ্বর হয়, এছাড়াও গা হাত পা ব্যথাও হয়। তাহলে হামের প্রভাবে হাঁচি, কাশি, জ্বর হয়। নেক্সট মাম্স, মাম্স ভাইরাসটা, এই মাম্স রোগটা কি, মাম্স ভাইরাস, মাম্স ভাইরাসের প্রভাবে কিন্তু মাম্স রোগটা হয়, যেটা হচ্ছে কি হয়, গলা, গলা গাল ফুলে যায়, ব্যথা হয়, এর প্রভাবে এগুলো হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, রোগীকে আলাদা করে এর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। নেক্সট COVID-19, যেটা আমরা কিছুদিন আগে দেখছিলাম সারা বিশ্ব জুড়ে একটা সমস্যা তৈরি করেছিল এই COVID-19 রোগ, এই COVID-19 এর ভ্যাকসিনের নাম কি, নোভাল করোনা ভাইরাস, COVID-19 ভ্যাকসিনের নাম। নেক্সট ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এক প্রকার রোগ, এই ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাসের না আক্রমণকারী যে ভাইরাস সেটা হচ্ছে অর্থোমাইক্সো ভাইরাস, অর্থোমাইক্সো ভাইরাস, এর প্রভাবে কি হয়, রোগীর হাঁচি, কাশি হয়, নাক দিয়ে জল পড়ে এবং গা হাত পা ব্যথা, তীব্র জ্বর হতে পারে। নেক্সট পোলিও, পোলিও হচ্ছে একটা রোগ, পোলিও ভাইরাসের নাম কি, পোলিও ভাইরাস, যেটা আমরা প্রত্যেকেই জানি। জলাতঙ্ক একটা রোগ, জলাতঙ্ক ভাইরাসের নামটা কি, র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাসের প্রভাবে জলাতঙ্ক হয়। তাহলে এখানে জলাতঙ্ক রোগ কিভাবে হয়, সেটা হচ্ছে বিড়াল, কুকুর, শিয়াল, এগুলো পাগলা হয়ে কামড়ালে এই জলাতঙ্ক রোগটা মূলত হয়। এর প্রভাবে কি হয়, জ্বর, তীব্র মাথা ব্যথা এবং জলের প্রতি সুষুম্নাকাণ্ড, মস্তিষ্কের স্নায়ু এক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। জলের প্রতি তোমার যদি আকৃষ্ট থাকে বা জল তেষ্টাও পায় তাহলে তুমি জল খেতে পারবে না, কারণ এই জলাতঙ্ক রোগে কিন্তু একটা জলের আতঙ্ক থাকে। নেক্সট গুটি বসন্ত, গুটি বসন্ত হচ্ছে ভাইরাসের নাম কি,
ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, গুটি বসন্ত। এটা কি হয়, সারা শরীরে গুটি হয়, মুখে হাতে পায়ে সব থেকে বেশি হয়, আলাদা করে রোগীকে রাখতে হয় এবং ভ্যাকসিন দিতে হয়। নেক্সট অ্যানথ্রাস, অ্যানথ্রাসটা হচ্ছে কিন্তু আবার ব্যাকটেরিয়া, অ্যানথ্রাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই অ্যানথ্রাস ব্যাকটেরিয়া ক্ষেত্রে কি হয় না, অ্যানথ্রাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া রোগ, অ্যানথ্রাস হচ্ছে একটা রোগ, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রোসিস, মানে এটার থেকে আবার আমরা কি চলে এলাম কি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে অ্যানথ্রাসটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে ব্যাকটেরিয়ার নাম কি, ব্যাসিলাস অ্যানথ্রোসিস, অ্যানথ্রাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। আগে এতক্ষণ আমরা কি দেখলাম, ভাইরাস ঘটিত রোগ, এবারে আমরা দেখছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে অ্যানথ্রাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, অ্যানথ্রাস হচ্ছে একটা রোগ, আর ব্যাকটেরিয়ার নাম কি, ব্যাসিলাস অ্যানথ্রোসিস। নেক্সট আন্তিক জ্বরও হচ্ছে একটা রোগ, এর ব্যাকটেরিয়ার নাম কি, সালমোনেলা টাইফিরিয়াম। আমাশয়, আমাশয় রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলা ডিসেন্ট্রি, ব্যাসিলা ডিসেন্ট্রি হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। কলেরা, কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরিয়ে কলেরা। আর কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এগুলো দু চারবার পড়লে তোমাদের মোটামুটি মাথায় থেকে যাবে। গনোরিয়া, গনোরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেসেরিয়া গনোরি। এগুলো প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে এই কোশ্চেনগুলো, যেগুলো এখানে বাছাই করে নিয়ে এসেছি। এগুলো দেখলে তোমরা আশা করছি নেক্সট যে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট টাইফয়েড, টাইফয়েড হচ্ছে একটা রোগ, এর ব্যাকটেরিয়ার নাম কি, সালমোনেলা টাইফি। টিটেনাস, টিটিনাসও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ডায়রিয়া, ডায়রিয়ার হচ্ছে ব্যাসিলাস কোলি। ডিপথোরিয়া, ডিপথোরিয়ার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্যারিনি ব্যাকটেরিয়াম ডিপথোরি। দূষিত ক্ষত, দূষিত ক্ষতর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম সেপটিকাম। নেক্সট নিউমোনিয়া, নিউমোনিয়া যেটা হয়, যেটা আমরা জানি ঠান্ডা লেগে হয় মূলত, এর ব্যাকটেরিয়ার নাম কি, ডিপ্লোককাস নিউমোনিয়া। প্লেগ, প্লেগ হচ্ছে কি, ইরশিনিয়া পেস্টিস। নেক্সট হচ্ছে ফোঁড়া, ফোঁড়ার ব্যাকটেরিয়ার নাম স্ট্যাফিলোককাস অ্যারিওয়াস। আরও কয়েকটা ব্যাকটেরিয়া আছে যেটা কয়েকটি ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে সিফিলিস, সিফিলিসের ব্যাকটেরিয়ার নাম কি, সিফিলিসের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিফিলিস, সিফিলিস হচ্ছে একটা রোগ, ব্যাকটেরিয়া ঘটিত, এর ব্যাকটেরিয়ার নামটা কি, সিফিলিসের ব্যাকটেরিয়া হচ্ছে ট্রিপোনিমা পাল্লিডাম, ট্রিপোনিমা পাল্লিডাম। এটাও লিখে নাও তোমরা একটু, ট্রিপোনিমা পাল্লিডাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ট্রিপোনিমা পাল্লিডাম। এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট একটা আছে, যক্ষা, এই যক্ষা রোগের যেটা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম কি, এই যক্ষা রোগ যেটা হয় তার ব্যাকটেরিয়ার নামটা কি, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলো সিস। আচ্ছা, এই গেল তোমাদের টোটাল ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত রোগ এবং কি লক্ষণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, ভাইরাস কাকে বলে, ব্যাকটেরিয়া কাকে বলে জানলাম। এবার কয়েকটা কোশ্চেন একটু বলে দিই, যেমন সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলে, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ান। সংক্রমণযোগ্য যে ভাইরাস কণা সেটাকে আমরা বলি ভিরিয়ান। ফাজ কথাটির অর্থ কি, এটা অনেক পরীক্ষায় আসে, ফাজ কথাটির অর্থ হলো, ফাজ কথাটির অর্থ এখানে কি বলবো, ফাজ কথাটির অর্থ হলো ভক্ষক, ভক্ষীয়, এটা লিখে নিতে পারো ভক্ষক, ফাজ কথাটির অর্থ হলো ভক্ষক। আচ্ছা, একটি উপকারী ভাইরাসের নাম যদি তোমাকে জিজ্ঞাসা করে, একটি উপকারী ভাইরাস যেটা আমি ক্লাসের মধ্যেই বলেছিলাম, একটি উপকারী ভাইরাসের নাম যদি পরীক্ষায় পড়ে সেটা তাহলে কি বলবে, একটি উপকারী ভাইরাসের নাম বললে সেখানে বলবে কি, ব্যাকটেরিওফাজ, যেটাকে আমরা বলি উপকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ। এটা কি তৈরি করে, একটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যে ল্যাকটিক অ্যাসিড থেকে দুধ দই প্রভৃতি তৈরি করা যায়, এটা আমরা আগে আলোচনা করেছি, ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি উপকারী ভাইরাস, এটাও পরীক্ষায় আসে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, মোটামুটি আমরা ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস জানলাম, ভাইরাস কাকে বলে, ব্যাকটেরিয়া কাকে বলে, তারপরে কোশ্চেন উত্তরও করলাম। এর পরবর্তী নেক্সট ক্লাস আমরা করব, নেক্সট ক্লাসে যদি মনে হয় এই টপিকের উপরে ক্লাসটা দিলে ভালো হয় তাহলে সেই টপিকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, সেই টপিকের উপরে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে,
সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আজকে ক্লাসটা শেষ করছি, গুড নাইট।